মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা দিলেন রাজ্যে কর্মরত হোমগার্ড কর্মীরা। শুক্রবার কৃষ্ণনগর স্থিত বিজেপির রাজ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রীর হাতে এই চেক তুলে দেন তারা। এদিকে হোমগার্ডদের এই ভূমিকায় প্রশংসা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সিএম রিলিফ ফান্ডে ওনারা 1 লাখ টাকা দান করেছেন, তার জন্য আমি সেই সংস্থাকে ধন্যবাদ জানাই যে ওনারা 1 লাখ টাকা একসঙ্গে করে সিএম রিলিফ ফান্ডে দেওয়া, সেটা ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যেতে ছোট বিষয় নয়। আমি সবাইকে অনেক অনেক ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নিশ্চিত এই টাকা সিএম রিলিফ ফান্ডে যেখানে আসে, আপনারা জানেন ত্রিপুরাতে সমস্ত জায়গাতে আমরা গরিবদের পাশে এবং ডিজাস্টারে সেই পয়সাগুলো খরচা করা হয় এবং সেই স্বার্থেই সেই পয়সা সঠিক দিশাতে গরিবের কাছে পৌঁছে যাবে।